ইফতারির আগে আসলে এটা আমার একটা প্রিপারেশন, এখানে বোধ বড় একটা হয়। বাংলাদেশে রোজা শুরু হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের মতো এখানে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখে। তো এখানে অল্প কিছু করা হবে, রান্নার আয়োজন করা হচ্ছে। যে বেগুন ছোটো ছোটো করে কাঁচা কাটা হয়েছে, ঝুমকি বেগুন, কিছু মাছ দেখা যাচ্ছে, বোট করবার না বোট করা হবে। খুব সিম্পল, যেমন আমারই কোনো রেসিপি না। বিষয় হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যেসব সাধারণ খাবার দাবার খেয়ে অভ্যস্ত, এগুলি আসলে করা হবে। তো এই জন্যই আমাদের ভিডিও সিম্পল, এখানে তেমন কোনো এডিট নাই বা এসব কোনো ইফেক্ট নাই। স্বাভাবিক গতিতে আমরা যা কিছু করি রিয়েল লাইফে এখানে দেখানো হয়েছে। আগেই রাখা ছিল না, আগে সিদ্ধ করে এটা রাখা ছিল কাজ সহজ করার জন্য। তো বাটিতে দেখুন সুন্দরভাবে এটা রাখা আছে। কিছু কিছু কাজ গুছিয়ে রাখলে সুবিধা হয়, আগে থেকেই সুবিধা হয়। এখানে এই যে ভাজে লাল হচ্ছে, এটা হচ্ছে গ্যাসের চুলা, এই যে পাশে দেখুন সিলিন্ডার। তো গ্যাসের লাইনে দিকে আসে নাই, ফলে সিলিন্ডারের গ্যাসটাই ব্যবহার করতে হয়। মিয়াকো অনেক আগের জাপানিজ কোম্পানির চুলা, অনেক দিন হয়ে গেছে। তো টেকসই, আমার কিবোর্ডটার মতো আপনারা দেখেছেন, কিবোর্ডটা ইয়ামাহা, অনেক টেকসই। এই পাশে আবার এই যে আরেকটি ই হচ্ছে, এই যে ইন্ডাকশন চুলা, এখানে ব্যাটারি দেওয়া হয়েছে। পরে এটা যখন গরম হবে তখন এটা আবার রাইস কুকার উঠে দিলে এটা তাড়াতাড়ি হয়ে গেল আর কি, জিনিসটা ফাস্ট চার্জ করা হয়। যে বডি উপরে এই বটি গেলে পায়ে দিয়ে কাজ করার প্রয়োজন হয় না, বটি ওটা উপর থেকে কাজ করা যায়। এই যে বুটের সাথে যেমন আলুটা আগেই করা ছিল, ভেঙে করা হয়েছিল, নাড়াচাড়া করলে পরে রান্না হবে। এ পাশে আবার আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে যে কাপগুলি ঝোলানো আছে, তো এই যদি ফ্রেমগুলি এখানে বানানো হলে জিনিসপত্র রাখতে সুবিধা। আসলে ট্রেডিশনালি তো আমাদের এরকম তাক থাকে, তাকের মধ্যে জিনিস রাখা হয়, পাশাপাশি এটা কাঠের যে আমি বানাইছি ছোটো করে, এটা উপরে তাকে আর কি, ফলে আপনার ওখানে ঝুলিয়েও রাখতে পারবেন আবার উপরে কোটা টোটা রাখা যায়। নানা ধরনের মশলা দেওয়া হচ্ছে, আপনারা সবাই জানেন আপনারাও মশলা ইউজ করেন প্রয়োজন মতো। এখানে নাড়াচাড়া করলেই তো সিদ্ধ করে পরে রাখা হয়েছিল ফ্রিজে, প্রেশার কুকারে সিদ্ধ করুন তাহলে সময় কম লাগবে। নর্মাল সিদ্ধ করতে অনেক সময় বেশি লাগে, তো এতে দেখুন খুব অল্প সময়ে। আসলে বিষয়টা হচ্ছে অনেকে অ্যাসেম্বলিং করার মতো, ফলে একই সাথে অনেকগুলি কাজ চলছে। চালটা গরম করার পরে এরকম দেওয়া হলো কুকারে, পাশে এসে দেখুন আবার চামচ ঝোলানোর ইয়ে আছে, যাবেন যান। তো ওখানে আসলে ওই যে ওই আগুনটা দিবার ওখানে নিমে নিমে গেলে হচ্ছে, এই পাশে যে এখানে বোধ হয় কিছু পেঁয়াজ মরিচ কুচি আগে করে রাখা আছে। নানা আইটেম আপনারা দেখতে থাকুন, কিছুক্ষণ পর অবশ্যই ইফতারি ইফতারির সময় হয়ে যাবে, 6:16।
এখানে যে আদা রসুনের পেস্ট দেওয়া হলো, এগুলো পেস্ট বানায় এরকম কৌটোর মধ্যে রাখলে ব্লেন্ডারে করে পেস্ট বানিয়ে ফ্রিজে রাখা যায়, তাই না? কয়দিন ঠিক থাকে এরকম? মাস থাকে কিছু, ডিপে রাখলে এক মাস থাকে না নর্মালি? নর্মালি তারপরে একটু লবণ মিশিয়ে যদি রাখে তাহলে যে মাসখানে কেটে ব্যবহার করা যায়, তার আগে শেষ হয়ে যায়। বেশি এটা ব্যবহারের উপর নির্ভর করে, আবার আরো দীর্ঘমেয়াদী ডিপ করতে হবে ডিপ ফ্রিজে। সাধারণত নর্মালে রেখে যদি দেখা যায় যে আপনারা 10 দিনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এটা মানে অনেক কাজটা সহজ হয়ে যায়। তো একই সাথে কয়েক ধরনের কাজ চলছে এখানে, তো বুটের আইটেম হচ্ছে, তো বুটি এখানে করার মধ্যে দেখুন, তারপরে মাছ হবে, পাশাপাশি এইখানে যে চালের এটা রাইস কুকারে সুইচ কি আমি দেবেন আম্মা, রাইস কুকারে সুইচ দিবেন না? আচ্ছা, এই তো সুইচ দেওয়া হলো, সুইচ দেওয়া হলে এই যে দেখুন যে লাল বাতি জ্বলতেছে, পরে এটা লাল বাতি, তারপরে হলুদ বাতি হলে হয়ে যাবে। এই পাশে ওয়ার্ম আছে, এটা হচ্ছে আপনার হকিন্সের ব্ল্যাকবেরি রাইস কুকার, তো ভালো, এটাতে অনেক চমৎকার রান্না হয়। এ পাশে দেখুন একই সময়ে মাছ ভাজির জন্য আমরা এই যে মাছের টুকরাগুলি এখানে ছোটো করে ই করা হচ্ছে, এখানে আবার কড়াইয়ের তেলগুলি গরম করা হচ্ছে। এখন এখানে পরিমাণ মতো মশলাগুলি দেওয়া হবে, তো মশলা আপনারা এরকম মিক্সড করে একসাথে যদি মিশিয়ে রাখেন তাহলে আলাদাভাবে দেখা যাচ্ছে যে মরিচ হলুদ বা এগুলি আলাদাভাবে মিশানো দরকার হয় না, একসাথে যদি মোটামুটি রেশিওটা ঠিক রেখে আগেই রেখে দিন তাহলে এটা সুবিধা হয়। তো এখানে যে মশলা দেওয়া হয়েছে এটা পরে মিক্সড করে পরে গরম তেলে দিয়ে দেওয়া হবে। তারপর কিছু মশলার সাথে লবণ দিয়ে দিলাম মিক্সচার করা হচ্ছে। আবার আরেকটা বিষয় আছে আপনাদের দেখেন, যে অনেক সময় আমাদের যে ভাত টাত বেশি হয় আপনারা কিন্তু ভাত ভাজিয়ে খেতে পারেন। ভাত ভাজি বলে একটা বিষয় আছে, এটা দেখা যায় যে আপনার এই ভাতটাকে হালকা মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে চমৎকার করে ভাজলে একটা ফ্রাইড রাইসের মতো একটা ইফেক্ট পাওয়া যায়, কড়াইয়ের মধ্যে সেটা করা যায় এবং সেটাও খেতে ভালো লাগে। সাধারণত যারা হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি পালে তাদের জন্য দেখা যায় তাদেরকে খাওয়াই দেয়, সেক্ষেত্রে আসলে ভাত বেশি হলে সমস্যা হয় না। কিন্তু আমরা যারা বিভিন্ন ধরনের লাইফ স্টক এনিমেল পালি না, সেক্ষেত্রে আমাদের এটাকে অন্যভাবে প্রসেস করে পরবর্তীতে খেলে দেখা যায় যে স্বাদটা অনেক বেড়ে যায় এবং খেতেও টেস্ট হয়, জিনিসটাও নষ্ট হয় না। তো এখন আমরা দেখি যে এটা শর্টকাটে যে কড়াই দেওয়া হচ্ছে, দেখুন এখন এটা ফ্রাই হবে। এখানে কড়াই রাখা হয়েছে টুকটাকুটি, প্রথমে এক কড়টা দেওয়া হচ্ছে এবং এক সাইডে আপনার ফ্রাই হয়ে গেলে পরবর্তীতে এটা উল্টিয়ে দিয়ে আবার অন্য সাইডে রাখা হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকনাটা দিয়ে দিলে হয় কি যে তেলের ছিটাটা আপনার যায় না, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে না, আরেকটা হচ্ছে ভিতরে খুব দ্রুত গরম হয়ে যায়, ফলে ফ্রাই হতে সময়টা তুলনামূলক কম নেই। এখন দেখুন এখানে যে বেগুন আগে ভিজিয়ে রাখা হয়েছিল কেটে প্রসেস করা, এটা ঝুমকা বেগুন, এই বেগুনগুলো কাটতে মেলা সময় লাগে, তাই না? প্রচুর সময় লাগে, আমি কোনো কারণে কয়েকদিন চেষ্টা করেছিলাম, তো আসলে অনেক সময় লাগে, রান্নার বিষয়টা আসলে অনেক কঠিন, দেখতে সহজ মনে হয় আসলে সহজ না, বিশেষ করে প্রসেসিংয়ে যে সময়টা লাগে তার সাথে দেখা যায় রান্নাতে সময় কম লাগে, ফলে একটা জিনিস রেডি করতে আসলে মানে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। এখানে শহরে অনেকে দেখা যায় যে কাজের লোক রাখে যে জিনিসগুলি রেডি করবে, মনে করেন পেঁয়াজ মরিচ কুচি করে দিবে, বেগুন কুচি করে দিবে, এরকম রেডি করে দিবে। আসলে রেডি করা থাকলে পরে কিন্তু এই ইট দিয়ে
এটা কিন্তু করা যায়। এখানে যে অল্প সময়ে কিন্তু মানে একটু আগেই আমি আপনাদের দেখালাম যে ঢাকনাটা দেওয়া হলো, এখন আমরা এটা অন্য সাইডে উঠিয়ে দেওয়া হচ্ছে। উঠিয়ে দেওয়া আবার যদি ঢাকনা দেওয়া হয় তাহলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে দেখা যাবে যে মালটা যেটা হয়ে যাবে। অলরেডি সেট পাওয়া যাচ্ছে, এটার সাথে আমাদের দেখা যায় যে পেঁয়াজ কুচি বা মরিচ কুচি যদি আপনারা আলাদা একটা বক্সে আগে থেকে করে রেখে দেন এবং সেখান থেকে কিছু কিছু যদি ব্যবহার করেন তাহলে ওই মুহূর্তে ইনস্ট্যান্ট কাটতে হয় না, কাজটা অনেক সহজ হয়ে যায়। তো এই আইটেমগুলি হবে একটার পর একটা চলে আসবে দুইটা, সেক্ষেত্রে শেষ হয়ে গেলে পরবর্তী স্টেজে যাব। তবে বেশি সময় লাগতেছে না দেখুন, এখন আবার সরি আসলে হ্যাঁ মশলা অ্যালার্জির কারণে অনেক হাঁচি আসে, খাবারের উপর হাঁচি দেবেন না, এটা কিছু বিষয়। বেগুন ভাজি করা হবে। তো ভিডিও মোটামুটি আমরা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু মোটামুটি লম্বা সময় হয়ে গেছে, একটু পরে আমরা ইফতারি করব। তো রান্না এগিয়ে চলেছে, এখন আমরা একটু বাইরের এটা দেখি যে বাইরের প্রকৃতি কেমন। এখানে দেখা যাচ্ছে যে প্রায় সন্ধ্যাবেলা, যেহেতু ইফতারির টাইম তো বেশ নীরব, পাখিগুলি দেখুন প্রচুর ডাকাডাকি করে। এই পাখিটার একটা নাম আছে, নাম হচ্ছে আরা ক্যাসক্যাসানি পাখি। আমাদের এলাকায় বলে আরা মানে হচ্ছে বাঁশ জাত, আর ক্যাসক্যাসানি মানে হচ্ছে যারা প্রচুর চিল্লাচিল্লি করে। আমি ক্যামেরাটা স্থির করে ধরে একটু জুম করছি, জুম করলে আপনারা দেখতে পারবেন পাখিটা। দেখুন এই যে সমানের শব্দ করে যাচ্ছে এবং খুব দ্রুত নড়ে। আরেকটি বিষয় হচ্ছে যে জানালায় যে রিফ্লেকশন হয় সেখানে এরা কিন্তু ঠোকরাতে থাকে সমানে, মনে করে যে আরেকটা বাকি আছে জানালার ভিতর। এই একই জিনিস কিন্তু এই গরু ছাগলের মধ্যেও হয়, তারাও কিন্তু এরকম গ্লাস বা আয়না দেখলে পরে সেটার মধ্যেও কিন্তু তারা গিয়ে গুতা দিতে চায়, মনে করে যে আরেকটা আছে। ইউটিউবে অবশ্য অনেক ফানি ভিডিও আছে, দেখা যায় যে কুকুর গিয়ে আয়নার সামনে চিল্লাচিল্লি করতেছে, ঘেউ ঘেউ করতেছে, এরকম আছে আর কি। তো একটু পরেই আজান দেবে, আশা করি আপনারাও রোজা রেখেছেন। তো রমজানের শুভেচ্ছা সবাইকে, ইনশাআল্লাহ সবাই সবগুলি রোজাই রাখব। আজকে ভিডিও এ পর্যন্তই রেখে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।